दुआ में याद रखना, चल थैंक यू फॉर हेल्पिंग। ए भाई दुआ में याद रखना, ओ सॉरी सुधो। हे गाइस इट्स अनिल, तो की सब ठीक? तो ठीक तो থাকতে হবে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। গাইস তোমাকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি, আজকের ব্লগটা কি হতে চলেছে। তো গাইস আজকের ব্লগটা হতে চলেছে ভাই সুন্দরবন ট্যুর। হ্যাঁ ভাই এর আগেও গেছিলাম একবার সুন্দরবনে, তো আজকে দ্বিতীয়বারের জন্য যেতে চলেছি আমরা সুন্দরবনে। ভাই আমরা বলতে আগের বার প্রথমবার যখন গেছিলাম না অনেক লোকজন মিলে গেছিলাম, বাট এইবারে যাচ্ছি আমি আর সুপ্রভাত। সুপ্রভাত এসে ফোনে কথা বলছে। আর একটা কথা, আজকে আমি ভিডিও করতে চলো আইফোন 14 আর আমার ফোনটা দেখতে হচ্ছে এই যে হিরকের কাছে কালকে রাত্রিবেলা গিয়ে ফোনটা নিয়ে এসেছিলাম। ভাই ওখানে যাচ্ছি, ফোনের অনেকটা স্টোরেজ লাগবে আর আমার ফোনে অতটা স্টোরেজ নেই, সেই জন্য ভাই যেহেতু দুদিন আগে ফোনটা কিনেছে ওর ফোনে অনেকটা স্টোরেজ, সেই জন্য ওর ফোন দিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। বেসিক্যালি আমাদের ট্রেনের টাইম হলো 7:22, আমাদের আসার কথা ছিল 7টার সময়, 7:02 ট্রেন ছিল ব্যারাকপুর থেকে, সেই ট্রেনটা ধরার কথা ছিল। তো আমরা ভাই অনেক লেট করে ফেলেছি, আমাদের ঘুম থেকে ওঠার কথা ছিল 5টার সময়, আমি অ্যালার্মও দিয়েছিলাম 5টার সময়, বাট 5টার অ্যালার্মে আমি উঠিনি। আমি জানি আমি উঠেছিলাম ঠিক 6টার সময়, 30 মিনিটের মধ্যে রেডি ফেডি হয়ে ঠিক 6:30 আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো একটা ভাই আমাকে স্টেশন ছাড়তে ছিল, ছিল চরণ, তো থ্যাংক ইউ ভাই স্টেশন ছেড়ে দেওয়ার জন্য। দুদিন না ছাড়তে তাহলে হয়তো আজকে আমরা ট্রেনটা মিস করতাম। এখন বাজে 7:18 আর 4 মিনিট পর আমাদের ট্রেন 7:22, যে ট্রেনটা আছে এই ট্রেনটা উঠে আমরা যাবো শিয়ালদা। শিয়ালদা পৌঁছবে 8:02, আর শিয়ালদা থেকে আমাদের ক্যানিং লোকাল আছে 8:28, ওই ক্যানিং লোকাল ধরে আমরা যাবো ক্যানিংয়ে। ক্যানিং থেকে আমাদের মানে যাত্রাটা শুরু হবে, যাত্রা অলরেডি কিন্তু আমার বাড়ি থেকে শুরু হয়ে গেছে। অলরেডি গাইস বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে, 8:22 ঢোকার কথা ছিল তখন। এখন কটা বাজে ভাই? এখন কটা বাজে? 7:31 বাজে। মানে গাইস অনেকটা লেট হয়ে গেছে, তো আসো আসো মহান রাজা। এই ভাই ট্রেনে কি ভিড়, প্রচুর ভিড়, এত সকালবেলা যদি এত ভিড় হয় কাইসে চলেগা। ব্যাগটা সামনে নিয়ে নিয়েছি, যে করে উঠতে হবে ট্রেনে, ঠিক আছে চলো 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 চলো। কিন্তু ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এখন আমাদের যেতে হবে 9 নম্বর প্ল্যাটফর্মে, ওটা হলো সাউথের লাইন, ঠিক আছে। তো এখন এখানে ভাই ভিড়টা দেখো একবার, জাস্ট ক্রাউডটা এত সকালবেলা। এখন কটা বাজে? এই আমার এই ঘড়িটা না অন হয় না, 8:10 বাজে এখনই ভাই, এত পরিমাণে ভিড়। শুক্রবার শুধু ভাই মানে হলো 11 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের এখন যেতে হবে ভাই 19 নম্বর প্ল্যাটফর্মে। ফোন করেছিলাম ওই এজেন্সিটাকে যে আমাদের ট্যুর করাচ্ছে। তো ঘড়ির টাইম অনুযায়ী 8:10 আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তো তোমাদের জানিয়ে রাখি বিশ্বের মধ্যে অন্যতম একটা ব্যস্ততম স্টেশন হলো শিয়ালদা, যেখানে প্রতিদিন হাজার মানুষ যা আশা করে এই শিয়ালদা স্টেশন দিয়ে। এই শিয়ালদা স্টেশন চালু হয় কিন্তু 1869 সালে। একটা দে, থ্যাংক ইউ। তো তো এই দাদা আমাদের এখান থেকে গাইড করবে, তাই তো? তোমার নাম কি দা? এটা অরুণ শর্মা, নাইস টু মিট ইউ। তো এই দাদা আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, নাইস টু মিট ইউ। তো এখান থেকে আমাদের এখন 19 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, তাই তো? আর একটা কথা হচ্ছে ভাই, শিয়ালদা থেকে ক্যানিং এর দূরত্ব হলো 45 কিলোমিটার, আর এখান থেকে আমাদের টাইমিং লাগবে ভাই 1:15 মতো। সো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু ক্যানিংয়ে আমরা নেমে পড়েছি। এই তোমাদের জানিয়ে রাখি এই যে ক্যানিং শহরটা, এই ক্যানিংয়ের নামটা ক্যানিং হয়েছে কেন, আমাদের মানে প্রাক্তন গভর্নর লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে এই শহরটার নাম হয়েছে ক্যানিং। আজকে আমাদের প্ল্যানিং আছে সেই লর্ড ক্যানিংয়ের বাড়িতে যাবো। এখন আমরা ক্যানিং থেকে বাইরে বেরিয়ে গেছি, এখন আমাদের এখান থেকে আমাদের যেতে হবে মানে অটো স্ট্যান্ডে, ওখান থেকে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে 17 কিলোমিটার আমাদের যেতে হবে। 17 কিলোমিটার যাওয়ার পর আমরা গিয়ে পৌঁছাবো সোনাকালীতে, ওখানে গিয়ে আমরা লঞ্চ ঘাটে উঠবো, মানে লঞ্চ ঘাটে যাবো, লঞ্চ ঘাট থেকে লঞ্চে উঠে যে এই সামনে যে দাদাটা দেখতো সেই দাদাদের নিজস্ব একটা লঞ্চ আছে, ওই লঞ্চে উঠে আমরা পুরো সুন্দরবনটাকে ঘুরে দেখবো যে আমরা বাঘ আদৌ দেখতে পারবো কি না। Thank you.
এখন আমরা অটো করে মাতলা নদীর উপর দিয়ে যে ব্রিজ সেই ব্রিজ বেয়ে আমরা বেয়ে চলেছি সোনাখালীর পথে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছিলাম সোনাখালী। তো যাই হোক, অনেকক্ষণ ভাই ওয়েট করার পর কিন্তু আমাদের লঞ্চটা চলে এসেছে। এই যে লাফিয়স্তা লঞ্চটা হলো আমাদের। থ্যাংক ইউ। সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখানে আছে লুচি, এখানে আছে আলুরদম, এখানে আছে মিষ্টি লুচি। আলুরদম দিয়ে এখন খেতে হবে। একবার একটু বুঝলাম না, মানে খেতে কথা বলতে আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা এসেছি ঠিক যেখানটায় শোয়ার জায়গা, ঠিক সেখানটায় এসে শুয়ে ছিলাম। আমাদের লঞ্চটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখন আমরা বাসন্তী নদীর ব্রিজের নিচে দিয়ে বেয়ে চলেছি সুন্দরবন যাত্রার উদ্দেশ্যে। দেখো, তোমাদের বলে দিই, সুন্দরবন মানেই হলো যে ভ্রমণ। আর এই ভ্রমণের মজাটা তখনই হবে যখন আমরা বাঘ মামার দেখা পাবো। কেসে লাগ রা সহি লাগ রা সহি লাগ রা খাওয়া দাওয়ার পরে এক কাপ চা নিয়েছি হাতে, আর চা খেতে খেতে আমরা এই যাত্রাটার মজা নেব। তোমাদের ভাই জানিয়ে রাখি ভাই, এটা হলো বাসন্তী গ্রাম, ঠিক আছে। আর মিডিলে যে নদীটা হল, এই নদীটার নাম হচ্ছে গোগল নদী। যেতে যেতে গাইস গরম এক কাপ চার সাথে যাত্রাটা শুরু করলাম। যাচ্ছে ভাই, এখন ঘড়ি কাটা বাজে 1:56। আর ভাই এখন সময় হয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চে। তো দাদাকে জিজ্ঞাসা করুন আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে। আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে? এই আছে বেগুনি সবজি, ডাল আছে, ইচোরের তরকারি। আচ্ছা, হ্যাঁ, সুন্দরবনে কি হয় মেনলি ননভেজই হয়, যেমন আমাদের চিংড়ি, কাঁকড়া বা মাটন এরকম মানে আইটেম থাকে। কিন্তু যারা হচ্ছে ভেজ খায়, এমনকি জৈন যারা আছে তারাও যদি আসে যে পেঁয়াজ রসুন ছাড়া খাবার, তো সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিই। তো আমাদের ভাই সমস্ত রকমের ফ্যাসিলিটি পাবে দাদাদের কাছে। তো সুন্দরবনে যে এক মানে এরকম নয় যে মাছ মাংস না খেলে আসবেন না, এরকম নয়। আমাদের সমস্ত ফেসিলিটিই থাকে, আর পেঁয়াজ রসুন ছাড়াও রান্নাও করে দেয়। তোমাদের এই বোটটার নাম কি জানো? এটার নাম লাফিয়েস্তা। লাফিয়েস্তা একটা কথা বলি, যারা যারা এখানে আসতে চায় তারা কিভাবে এখানে কন্ট্যাক্ট করে আসবে? মানে যারা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল না, নানা রকম জায়গার লোক দেখে সুন্দরবন জায়গা এতটা ফেমাস, মানে তো তারা কিভাবে এখানে আসবে? যদি আসতে চায় তাহলে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে travelchutchuti.com, এখান থেকে করতে পারে, অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তুমি যদি স্ক্রিনে দিয়ে দাও 8017152। তো দাদা সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশনে থাকবে, তোমরা গিয়ে চেক আউট করে নিও, বা এখানে নাম্বারটা শো করছে দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করতে পারো। কেমন কি মানে ইয়ে আছে, প্রাইস ফ্রাইস সব কিছু আছে? আমাদের প্রাইস আছে 3 দিন ঘুরাতে ট্যুর, যদি লঞ্চে থাকেন সেক্ষেত্রে 3,500 টাকা করে পড়ে, হোটেলে থাকবে 4,500 টাকা। এর মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড থাকে, জঙ্গল সাফারি থেকে আরম্ভ করে আপনার ঝুমুর নাচ, তারপরে আপনার হচ্ছে পারমিট চার্জ বা ছোটো নৌকায় করে সাফারি, সমস্ত কিছু প্যাকেজের মধ্যে। এটা এটা টোটাল কলকাতা থেকে কলকাতা। আমাদের আর একটা মানে এটা বাই ট্রেন প্যাকেজ বলছি, বাই কারও প্যাকেজ আছে। সায়েন্স সিটি থেকে যদি কেউ আসতে চায় তো আরেকটা কথা বলে দিই, দাদারা কিন্তু শুধু সুন্দরবন ঘোরায় না, পুরো ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড বলতে আমাদের সিকিম বলো, তারপর পাট বিহার বলো, তারপর আরো নানা রকম জায়গা আছে, রাজস্থান, সিমলা, মানালি, হিমাচলের পাট্টা, পুরোটাই গরম। তোমরা যদি
ইন্টারেস্টেড থাকো তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তোমরা দাদার সাথে কন্টাক্ট করতে পারো এছাড়াও নাম্বার থেকে শুরু হচ্ছে অবশ্যই গিয়ে যোগাযোগ করো ভাই আমরা এখন কোথায় আছি প্রচুর কথা শুনে নিলে তোমরা ট্রাই করবো তো ভাই ট্রাভেল করে না আলাদা আলাদা একটা মজা আছে কিন্তু যাই বলো না এখন ভাই তোর কেমন লাগছে ফার্স্ট টাইম এসে ভাই ফ্রিতে ভাই ফ্রিতে ছোট নৌকা থেকে আমরা এখন এই ছোট নৌকা দিয়ে এখন আমরা যাবো ওই সামনে যে ইয়ে খাড়িগুলো দেখতে পাচ্ছ মিডিল দিয়ে যাবো ওর ভিতর ঢুকে আমরা নানা রকম পাখি দেখতে পারবো সো অলরেডি গাইস ফাইনালি কিন্তু আমরা এই খাড়ি বেয়ে বেয়ে চলেছি মানে জঙ্গলের দিকে আজকে দাদা কিন্তু এখানে মানে ওইটা কি নৌকা চালাচ্ছে তো আমাদের বর্তিগুলো কিন্তু ভাই আমি অনেক নৌকা চালাই তো আমার এক্সপিরিয়েন্স আছে নৌকায় ওঠার তো এরা এখানে অনেকেই আছে যাদের এক্সপিরিয়েন্স একটুও নেই বলতে গেলে চলে যারা বাইরে থেকে এসেছে এখানে ঘুরতে পর্যটকরা যারা বাইরে থেকে ঘুরতে আসে দাদা এই যে গাছগুলো এই গাছগুলোর নাম কি কথা এগুলো বাইন গাছ বাইন গাছ পেয়ারা বাইন অনেকগুলো তেজপাতা অনেকটা কিন্তু তেজপাতার মতো তো এখানে কি সুন্দরী গাছ দেখা যায় এখানটায় না সুন্দরী গাছ পাবে যেখানে মানে যেখানে উঁচু ল্যান্ড হবে মানে যে অব্দি নোনা জল যায় না সেখানে সুন্দরী হবে আচ্ছা আমার কিন্তু ভয় করছে গাইস এইসব দেখে মানে আমি ইউটিউবে দেখেছিলাম যে এখানে নাকি বাঘ ফাঘ আছে এখানে বাঘ ফাঘ আছে না দাদা বাঘ আসে কিন্তু আমাদের খেয়ে নেবে কিন্তু আমরা কিছু মানে বছর আগে একবার হায়না পাওয়া গেছে হায়না হায়না মানে ওরা তো সাদা কেটে মানে ওই পার থেকে এই পারে চলে এসেছিল হ্যাঁ এটা কী হয় স্পেশালি না শুনে হায়না কিন্তু হচ্ছে ড্রাই ল্যান্ডে থাকে তো এটা হচ্ছে কাদা যদি বেশিক্ষণ থাকি না তো এখানে যে জলটা আছে না এখানে খুবই অল্প জল দাদা একটু দেখিয়ে দাও কতটা জল আছে এখানে একটু একদম অল্প আছে গাইস এই যে দেখতে পাচ্ছ এইটুকু জল আছে এইটুকু জল তো এখানে যদি বেশিক্ষণ আমরা থাকি তো এই জলটুকু শুকিয়ে যাবে তারপর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কাদার মধ্যে যারা পেছন থেকে বাঘ এসে ধরে নিয়ে আমাদের খেয়ে নিয়ে চলে যাবে তো এখানে বেশিক্ষণ থাকবো না এখন আমাদের নৌকাটা মানে ঘুরিয়ে আমরা চলে যাবো এই সাইডটায় তো এরপর আমরা কোথায় যেতে চলেছি এখন আমরা যাবো দয়াপুরে সাতজেলি আইল্যান্ড তার দয়াপুর গ্রামে তো এখন যেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো তো একটু আগে দাদা বললো যে যারা ভেজ খায় তাদের জন্য ভেজ সিস্টেম করা যারা ভাই ননভেজ খায় তাদের জন্য ননভেজ করা এটা ভাই ভেজের থালি এই ভেজের থালিতে কী কী আছে দেখতে পাচ্ছ রুটি আছে এখানে চাটনি আছে এটা কী আছে বেগুন ভাজা আছে চাটনি আছে ডাল আছে এটা কি দিয়ে ডাল মাছের মাথা দিয়ে কি মাছ কাতলা মাছের মাথা দিয়ে ডাল আছে আর এটা হলো ভেন্ডি খেতে বসে গেছি আর এখানে ভাই খাওয়ার সিস্টেমটা যা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কাঁসার তালায় আমাদের মানে সার্ভ করেছে আর এখানে কাঁসার তালার সাথে এখানে দেখতে পাচ্ছ কলা পাতা দিয়েছে ঠিক আছে আর প্রতিটা মানে যেই যে বাটিতে তরকারি ফরকারি আছে প্রতিটা বাটি কিন্তু কাঁসার বাটি মানে জাস্ট সেরা ভাই এই সিস্টেমটা বেশ ভালো লাগলো কিন্তু আমাদের দেখে তো দেন ফার্স্ট ভাই ডাল দিয়ে শুরু করবো ঠিক আছে আমি চাটনিটা খাবো না দেন ফার্স্ট ডালটা দিয়ে শুরু করবো আমাকে একটু ডাল নিয়ে নেবো
সবাই নেমে গেলে একবার নিজে ছাড় দিয়ে দিবি টমেটো ভর্তি হয়ে আছে স্লিপ ভাই দেখতে পাচ্ছ পুরো ইয়ে হয়ে গেছে, জলো পড়ে গেছে, মানে জলো টাইপের পড়ে গেছে, মানে চাবলা টাইপের পড়ে গেছে। তুই দেখ মন্দিরটা ওই থিঙ্ক ওইদিকে, তো এটা বেলা আছে না, মন্দিরটা আলাদা লেভেলে ভাই। আর একা একা ঘোরার মজাটাও আলাদা, আর বন্ধুদের সাথে সবাই মিলে ঘোরার মজাটাও আলাদা। তো ফাইনালি গাইস আমরা একটা মন্দিরে চলে এসেছি, মন্দিরের ঠিক নাম কি আমি ঠিক জানি না, দাদা বলবে। দাদা এই মন্দিরের নাম কি আছে? এটা হচ্ছে সাতজেলি আইল্যান্ড আর দয়াপুর গ্রাম, উদয়পুর গ্রাম না দয়াপুর, দয়াপুর। আর এটা হচ্ছে বনবিবি মন্দির। আচ্ছা, বনবিবি মন্দিরে হিন্দু মুসলিম সবাই পুজো করে, যারা মাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে, মানে কাঁকড়া ধরতে যায়, তারা ঠাকুরকে পুজো দিয়ে তারপর যায়, মানে মাছ ফাছ ধরতে যায়। তো আমি একবার গাইস একবার মন্দিরের ভিতরে যাবো। সো গাইস দেখতে পাচ্ছ এখানে বাঘকে পুজো করা হয়, এটা গাইস কুমিরের উপর দেখতে পাচ্ছ বসে আছে, ওয়াও সেরা। আর গাইস এখানে দেখতে পাচ্ছ বজরঙ্গবলী একটা মূর্তি আছে, এটা হলো বজরঙ্গবলী ঠাকুর। আমার কলায় একটা আছে, এই যে সেম টু সেম সেরা। আমাদের হোটেলের নাম কি? ইউনিক। ইউনিক তাই তো, আমরা ইউনিক হোটেলে যাবো। আর এটা লাইন ভাই কি কোথায় যাচ্ছি আমরা এখন? ইউনিক হোটেলে, তাই তো। এই হোটেল দেখে একটা জিনিস মনে হচ্ছে, মনে হচ্ছে ভাই সিরিয়াসলি কোনো একটা আইল্যান্ডে এসে উপস্থিত হয়েছি, বুঝলে তো। পুরো চারি সাইডে জল আর জলের মাঝখানে ভাই এরকম একটা আইল্যান্ড টাইপের। চল গাইস ফাইনালি কিন্তু আমি রুমে চলে এসেছি ভাই, এটা হলো রুম। ঠিক আছে আমি আর সৌরভাত এখানেই থাকবো। এ কোথায় গেলি রে, ফোনে ফোনে কথা বলতো। রুমটা মোটামুটি ঠিকই আছে, এসি হলে ভালো, এসি ভালো হতো। তো দাদার সাথে একবার কথা বলে দেখি যে এসিটা হয়নি, গার্লফ্রেন্ড হলে ভালো হতো। হ্যাঁ না, ফ্রেন্ড দরকার নেই, আমার গার্লফ্রেন্ড হলে ভালো হতো। ফ্রেন্ডদের সাথে উইস বেনিফিট এরকম বান্ধবী আমার লাগবে না, আমার গার্লফ্রেন্ড লাগবে শুধু। আমি খাটটা শুধু একা একা সব, তুই ওই ঘাটে আমি এই ঘাটে, আমি ওটাই। ঠিক আছে তুই ওটাই। সো এই সলেট এখন ঘড়ি কাটা কটা বাজে ভাই দেখি, এখন ঘড়ি কাটা বাজে 9:58, মানে প্রায় 10:02 বাকি। এখানে রাতে ডিনার চলে এসেছে, রাতের ডিনারে আছে ভাই ফ্রাইড রাইস, আর এখানে আছে স্যালাড, আর সাথে কি আছে দা? মাটন। তো ভাই মাই ফেভারিট ইজ মাটন, তো আছে আজকে মাটন। তো এখানে ফ্রাইড রাইসটা খাবো আগে, একটা স্যালাড খাই দিন ফার্স্ট। আমি বেশি মানে ফ্রাইড রাইস থেকে বেশি প্রিফার করি সাদা রাইস, ওটা হলে আরও বেশি ভালো লাগতো। তো চলো কই নেই, সাদা ভাতটা বেশি ভালো করে। চলো ঠিক আছে আপাতত এটা খাই। চলো এরপর সাদা ভাত নিয়ে নেবো হালকা। তো সব রকম ব্যবস্থা আছে ভাই, এখানে যদি তোমার আসো সব রকম ব্যবস্থা পাবে। তুমি যদি সাদা ভাত খাও সাদা ভাত, তুমি যদি ফ্রাইড রাইস খাও ফ্রাইড রাইস। এখানে অলরেডি গাইস মটন চলে এসেছে, থ্যাংক ইউ। মটন খাস তো ভাই? হ্যাঁ, জলটা দিয়ে যেতে হবে। তা তো ভাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আরেকটা কথা গাইস, যারা এখানে আসতে চাও আমার নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বা মানে কন্ট্যাক্ট নাম্বার থেকে কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারো, আমার নাম করলে ভাই অবশ্যই অনেকটা ডিসকাউন্ট হয়ে যাবে। তো প্লিজ যারা যা আসতে চাও অবশ্যই চলে এসো, নিচে দেওয়া লিঙ্ক বা কন্ট্যাক্ট ডিটেলস থেকে। তো চলো ভাই দেখা হচ্ছে পরদিন সকাল 8টার সময়। টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।